শীত বিদায় নেওয়ার সাথে সাথেই নরসিংদীতে মশা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে পৌরবাসী। দিন ও রাতে ঘরে কিংবা বাইরে চায়ের দোকান থেকে খোলা মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সব জায়গায় মশার দাপট। মশারি টানিয়ে কিংবা কয়েল জ্বালিয়েও রেহাই মিলছে না মশার হাত থেকে। মশার উৎপাতে সবচেয়ে বেশি বিপদে রয়েছে শিশু, বয়স্ক আর শিক্ষার্থীরা। বিশেষজ্ঞগণ মার্চে দেশে মশার উপদ্রব বাড়বে বলে আগাম সতর্কবার্তা দিলেও যথাযথ কোনো ব্যবস্থা নেয়নি নরসিংদী পৌর কর্তৃপক্ষ। ফলে পুরো শহর জুড়ে অধিক পরিমাণে বেড়েছে মশার উপদ্রব। এদিকে মশার উৎপাতে টেবিল চেয়ারে বসে লেখাপড়া করতে পারছে না, বাধ্য হয়ে মশারি টানিয়ে লেখাপড়া করতে হচ্ছে। দিনেও মশার উপস্থিতি থাকে, তবে বিকেল হতেই অস্বাভাবিকভাবে বেড়ে যায় মশার উপদ্রব। মশারি টানিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না, অনেকে কয়েলের ধোয়া সহ্য করতে পারে না, ফলে কয়েলও ব্যবহার করা যায় না বলে জানিয়েছেন পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মশার উপদ্রব বেড়ে যাওয়ায় বসা যায় না ঘরে বাইরে কোথাও, সন্ধ্যা হলেই মশারির মধ্যে ঢুকতে হয়। নরসিংদী পৌরসভার ফগার মেশিন দিয়ে যে ওষুধ স্প্রে করা হয় তাতে মশা মরে না, শুধু ধোয়া হয়। সরকারি ভবন ছাড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলোতে মশা নিধনে তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না বলে জানান পৌরবাসীরা। বিগত বছরগুলোর তুলনায় নরসিংদীতে এবছর প্রচুর পরিমাণে বেড়েছে মশার উৎপাত। ড্রেন কিংবা বাড়ির আশেপাশের জলাবদ্ধতা, নোংরা আবর্জনা, অপরিচ্ছন্নতা সহ আশেপাশের ঝোপঝাড়ে মশার লার্ভা সৃষ্টি হয়ে সহজেই বংশবিস্তার করছে, আর এসব কারণেই বেড়েছে মশা। তাই মশা মারতে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লাবাসীরা। বর্তমানে অবস্থার উন্নতি না হলে বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়বে শহর জুড়ে জানান তারা। আর তাই মশা নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন পৌরবাসী সহ সচেতন মহল। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।